জয় হিন্দ বন্ধুরা, আমি এক্সোলজার ফেরদৌস মন্ডল আর আপনার হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আগামীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি কনস্টেবল জিডি, রেলের গ্রুপ ডি বা আরও অনেক পরীক্ষা আসতে চলেছে। আর আমরা দেখেছি প্রায়শই প্রত্যেকটি পরীক্ষাতেই খেলার উপরে একটি করে নাম্বার থাকে। তোমরা অবশ্যই দেখেছ লেডি কনস্টেবলেও এসেছিল আর বিগত যে সকল পরীক্ষা হয়েছে তাতে এসেছে। তো আজকের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত, কোন খেলোয়াড়ে কতজন, কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে। তো বন্ধুরা, এই ছোট্ট লিস্টটি তোমরা মনে করে নিলে অবশ্যই প্রত্যেকটি কমন পেয়ে যাবে। আর যারা একেবারে নবাগত আমাদের এই চ্যানেলে, তাদের কাছে একটি রিকোয়েস্ট, বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ছোট, তো তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন আছে, প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটি বাজাতে ভুলো না। তো আজকের দেখা যাক খেলাগুলি, এক সাইডে খেলার নাম আর খেলোয়াড় সংখ্যা। তো এভাবে তোমরা খাতাতে করে নিতে পারো। প্রথম যে খেলাটি সেটি হলো ব্যাডমিন্টন। বন্ধুরা, সিঙ্গেলে যদি ব্যাডমিন্টন হয় অবশ্যই একজন খেলোয়াড় থাকে, আর ডবল হলে দুজন। এখানে এক একটি টিমের কথা বলা হয়েছে। দ্বিতীয় খেলাটি হলো টেবিল টেনিস। টেবিল টেনিসে একজন থাকে সিঙ্গেল, সেম ডবল হলে দুজন থাকে। বাস্কেটবলে বন্ধুরা পাঁচজন খেলোয়াড় উপস্থিত থাকে। ক্রিকেটে থাকে এগারোজন খেলোয়াড়। ফুটবল, এখন যে বিশ্বকাপটি হচ্ছে সেটিও তোমরা দেখতে পারো এবং সেখানেও এগারোজন খেলোয়াড় থাকে। হকিতেও এগারোজন খেলোয়াড় থাকে বন্ধুরা। কবাডিতে বন্ধুরা দশজন খেলোয়াড় থাকে। কবাডিতে দশজন খেলোয়াড় থাকে। তারপরে বন্ধুরা পোলো, পোলোতে চারজন খেলোয়াড় থাকে। ওয়াটার পোলোতে সাতজন খেলোয়াড় থাকে। বন্ধুরা বেসবল, বেসবলে নয়জন খেলোয়াড় থাকে। বন্ধুরা ভলিবলে ছয়জন খেলোয়াড় থাকে। রাগবি ফুটবলে ১৫ জন, সব থেকে বেশি খেলোয়াড় থাকে রাগবি ফুটবলে। তো আশা করব বন্ধুরা তোমরা অবশ্যই এটি নিজেদের খাতায় লিখে বা তোমরা মনে করে নেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমাদের প্রি ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে চাও বা পড়াশোনা করতে চাও প্রি ডিফেন্স একাডেমিতে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ভালো থেকো সকলে, বাবাই, জয় হিন্দ, জয় ভারত।